আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। আমি নিজে নিজেই চিন্তা করলাম কি নাস্তা করা যায় সন্ধ্যাবেলায়, শীত শীত লাগছে, তাই একটা ভাজা পোড়া খেতে চাই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। গজা, সুস্বাদু মিষ্টি মচমচে গজা কিভাবে তৈরি করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করব এখন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখুন, প্রস্তুত প্রণালী তেমন কিছুই না, শুধু সময় নিয়ে একটু চেষ্টা করলেই আপনারা সবাই পারবেন। আসুন সবাই দেখি কিভাবে তৈরি করি। আমি সামান্য একটু আটা নিলাম, ফ্রেশ সাদা আটা নিলাম, বাজার থেকে প্যাকেটের আটা কিনে না, স্বাদ মতন লবণ আর শুধু পানি, ঠান্ডা পানি, সাথে কোনো কিছুই না। এখানে কিন্তু কোনো তেলও ব্যবহার করা হয়নি, অল্প একটু করে করে পানি দিয়ে আমি একটা ডো বানাবো, কিন্তু ডোটা একটু শক্ত হবে। এখন পিঁড়ের উপর দিয়ে ওই আটার গুঁড়ি দিয়েই আমি ডোটা সুন্দর করে একটা মোটা রুটি তৈরি করব। বেশ একটু মোটা থাকবে, মোটা হলে ভালো হয়, কেননা গজাটা একটু পুরু পুরু হয় আর মচমচে হয়। এইভাবে আমি কাটার দিয়ে সুন্দর করে চিকুন চিকুন করে লেচি কেটে নেব। আপনারা চাইলে লেচিগুলো বড় মোটা করে কাটতে পারেন, আবার আমার থেকে চিকুনও করে কাটতে পারেন, সেটা আপনাদের রুচির উপর নির্ভর করে। দেখুন, প্রত্যেকটা লেচি আবার মাঝখান থেকে কেটে কেটে টুকরো টুকরো করে নিলাম, 2 ইঞ্চি 3 ইঞ্চি করে কেটে নিলাম। এইভাবে সম্পূর্ণ রুটিটা আমি কাটার দিয়ে কেটে নিব, কোনো ঝামেলা ছাড়া। অল্প সময়ে এত সুন্দর নাস্তা আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। দেখেন, লিচুগুলো কাটা হয়ে গেল এখনই। ডোটা শক্ত হলে লেচি কাটতে বেশি সুবিধা হয়, আর ডোটা শক্ত হলে গজাগুলো একটু মুসমুসে হয়। এখন কড়ার কাছে নিয়ে যাব, যে তেলে ভাজব, তেলটা বেশ একটু গরম করে নিব, তারপর অল্প কয়টা করে করে তেলের উপর ছেড়ে দিব। দিয়ে ভাজতে একটু সময় লাগে, ধীরে ধীরে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে যখন গজাগুলো ব্রাউন কালার চলে আসবে তখন উঠিয়ে ফেলবো। আপনারা চাইলে এর থেকে আরও একটু রং করতে পারেন, আবার এর থেকে হালকাও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবেই করেন না কেন, গজাগুলো আসলে মুচমুচে হবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজে একটু ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আমার ইফডি ব্লগ ইউটিউব চ্যানেল, সেখানেও আপনারা পাইলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এখন চিনির একটা সেরা তৈরি করে নেব। সেরাটা অল্প পানিতে বেশি চিনি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করলে একটা আঠালো ভাব আসবে। তারপর আমি গজাগুলো ছেড়ে দিব, 2 মিনিটের কাজ মাত্র। ছেড়ে দিয়ে কচুলা থেকে কিন্তু নামিয়ে ফেলতে হবে, ঠান্ডা করতে হবে। যত ঠান্ডা হবে আর বারবার কাঠি দিয়ে নাড়াচাড়া করতে করতে চিনির ভিতরে একটা সাদা কালার চলে আসবে। দেখুন, প্রত্যেকটা গজার গায়ে সাদা সাদা লেগে আছে এবং শক্ত মুসমুসে সুস্বাদু গজা। ভালো থাকবেন, আবারও আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।